নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে এবং শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন। তাছাড়া শরীর স্বাস্থ্য সম্পর্কিত কোনো যদি ভিডিও দেখতে চান, আমার দ্বিতীয় একটি চ্যানেল সুব্রত হেলথে আপনারা দেখতে পারেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শরীর স্বাস্থ্য সুস্থ রাখার বিশেষ পদ্ধতি। তাছাড়া যারা দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছেন আর সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমার তৃতীয় চ্যানেল সুব্রত মোটিভেশনাল চ্যানেল অবশ্যই দেখুন। আর তা দেখার জন্য নিচের দেওয়া ডেসক্রিপশনের লিংকে আপনারা দেখতে পারেন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? 11 জুলাই 2020 শনিবারের প্রেমের রাশিফল এবং আজকের লাভ টিপসে আপনাদের জানাই স্বাগত। প্রথমে আমরা জেনে নেব আজকের দিনের বিশেষ প্রেম এবং ভাব ভালোবাসার রাশিফল সম্পর্কে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, গৃহস্থলীর জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আসতে পারে যার ফলে আপনি রাগান্বিত হতে পারেন। প্রেমের জীবনের ক্ষেত্রে যদিও আজকের দিনটি অতি উত্তম। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন অত্যন্ত ভালো যাবে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটবে, প্রেমের জীবনের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহস্থলীর জীবন উৎসাহপূর্ণ থাকবে, প্রেমের জীবনের ক্ষেত্রে আজকের অত্যন্ত শুভ মুহূর্ত কাটাবেন, কথা বলার ক্ষেত্রে পরস্পর আরও বেশি সাবলীল হবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, গৃহস্থলী জীবন স্বাভাবিক থাকবে, প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, সম্পর্কের ক্ষেত্রে আরও বেশি রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে বেশ চাপ যুক্ত থাকবে, মানসিক চাপের জন্য অনেক সিদ্ধান্তে সমস্যা আসতে পারে, ভাব ভালোবাসা এবং প্রেমের জীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ বলা যেতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবন অত্যন্ত শুভ, ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন সমস্যাবহুল থাকবে আজ, প্রেমের জীবনের ক্ষেত্রে এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে, প্রবীণ ব্যক্তিদের পরামর্শে আপনাদের শুভ ফল আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে, বৈবাহিক জীবনে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, ভাব ভালোবাসা এবং প্রেমের জীবনের ক্ষেত্রে আরও বেশি সুন্দর সম্পর্ক এগিয়ে যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের গৃহস্থলীর জীবন স্বাভাবিক থাকবে, ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে আজ। মকর রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন স্বাভাবিক যাবে, প্রেমের জীবনের ক্ষেত্রে বলবো আরও বেশি পরস্পরের বিশ্বাসকে অটুট রাখা দরকার, অত্যন্ত শুভ ফল আসবে যত সময় এগোবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহস্থলীর জীবন স্বাভাবিক যাবে, তবে প্রেমের জীবনের ক্ষেত্রে মোটেও শুভ দিন হবে না আজ, বেশ কিছু ক্ষেত্রে উত্থান পতন দেখা যায়। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, গৃহস্থলীর জীবন অত্যন্ত ভালো, প্রেমের জীবনের ক্ষেত্রে কিছুটা হতাশার সম্মুখীন হতে পারে। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট সময়ের মধ্যে আজকের প্রেমের রাশিফল সম্পর্কে জেনে নিলাম। আজকের দিনের বিশেষ লাভ টিপস আপনাদের সঙ্গে আলোচনা করব। 11 জুলাই 2020 শনিবারের এই বিশেষ লাভ টিপসের জন্য বলবো, 3টি গোটা লবঙ্গ নিন আর 1টি কিংবা লোহার পাত্রে বিশুদ্ধ সর্ষের তেল নিন। আপনি যদি ডান হাতে বেশি কাজকর্ম করে থাকেন তাহলে আপনি বাঁ হাতের এই বিশেষ কাজটি করবেন, আর আপনি যদি বাঁ হাতে বেশি কাজকর্ম করে থাকেন তাহলে আপনি ডান হাতে এই বিশেষ উপায়টি করবেন। প্রথমে লবঙ্গ একটি নেবেন এবং সর্ষের তেলের পাত্রের মধ্যে তা ডুবিয়ে বা চুপিয়ে আপনার পতি অথবা পত্নী কিংবা আপনার প্রেমিক কিংবা প্রেমিকার নাম স্মরণ করুন, আর তারপরে আপনি আপনার পিছনের দিকে তা ছুঁড়ে ফেলে দিন। এরকমভাবে পরপর 3টি লবঙ্গ তুলে নিয়ে সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে 3 বার এইরকম পতি অথবা পত্নী, প্রেমিক কিংবা প্রেমিকার নাম উল্লেখ করে পিছনের দিকে ছুঁড়ে ফেলে দিন, এবং সেই সাথে আপনার
ইষ্ট মন্ত্র জপ করুন, আপনার মনস্কামনার কথা বলুন, অত্যন্ত শুভ ফল পাবেন। বিশ্বাসের সঙ্গে করুন, আপনাদের দিনটা আজকের অবশ্যই ভালো যাবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।